এই হচ্ছে ডাবল ডেকার ট্রেন, জয়পুর থেকে দিল্লি সরাই রোহিলা পর্যন্ত যায়, সকাল 6টায় ছেড়ে যায়। এবং আমরা যে দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশনে নামবো সেখানে 10:30টায় পৌঁছে যাবে। এখন ঘড়িতে দেখতে পাচ্ছেন 5:50 বাজে, আর 10 মিনিট পরে 6টার সময়, সঠিক 6টার সময় এই ট্রেনটা ছেড়ে দেবে। এটা হচ্ছে ডাবল ডেকার ট্রেন, দেখতে পাচ্ছেন ওপরে একটা সিঁড়ি আছে, এখানে সিঁড়ি দিয়ে ওপরে চলে যাওয়া যায় এবং নিচেও সিটিং ক্যাপাসিটি রয়েছে, অ্যারেঞ্জমেন্ট নিচেও রয়েছে। জয়পুর জাংশন, এখান থেকে ঠিক ঘড়িতে সকাল 6টার সময় 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে এই জয়পুর দিল্লি সরাই রোহিলা যে ডাবল ডেকার এসি চেয়ার কার, টোটালটাই এসি চেয়ার কার ট্রেন, এটা ডাবল ডেকার এসি চেয়ার কার। একটা নতুন অভিজ্ঞতা, কেননা প্রথম এইরকম একটা প্রিমিয়াম ট্রেন, লাক্সারি ডাবল ডেকারের মতো ট্রেনে আমরা উঠব, চড়ব এবং যাত্রা করব। আশা করি এই যাত্রা খুব ভালো হবে, এক্সপিরিয়েন্স খুব ভালো হবে। ধন্যবাদ। এই হচ্ছে ডাবল ডেকার, এখানে আমাদের সিট, এটা একটা 3 নম্বর সাইডে এবং 2 নম্বর অ্যাজাইল এপাশে। এই হচ্ছে নিচে, ওপরটা ছড়ে দেখাচ্ছি একটু, ওপরটা খানিকটা এরকম। এবার আবার নিচে দিকে যাচ্ছি, এই নিচের সিঁড়ি দিয়ে আবার নিচে যাচ্ছি। নিচে ভেতরটা এরকম, এবং বাইরে দেখলে দেখা যাবে যে ঠিক প্ল্যাটফর্ম লেভেলে নিচের যে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট সেটা প্ল্যাটফর্ম লেভেল। খুব ভালো একটা ব্যবস্থাপনা ট্রেনের, এবং একটা অদ্ভুত জিনিসের সাক্ষী হতে যাচ্ছি আমরা এই ডাবল ডেকার ট্রেনে। আমরা এখন ট্রেনের ভেতরে আছি, ঠিক ট্রেনের ভেতরটা যেরকম দেখানোর চেষ্টা করছি আর কি। এই আমার পেছন দিকে আপারে যে সিঁড়ি দিয়ে উঠে ওপরে উঠে গেলে এই সব সিটগুলো আছে, আর যেটা নিচের যেটা প্যাসেজ সেই নিচের প্যাসেজ এই সিঁড়ি দিয়ে নিচে চলে যাবে। আজকেও আমার সাথে এই ট্রেনে যাত্রা করছে শুভ, আমরা দিল্লিতে পৌঁছাবো 10:30। ট্রেন ছেড়ে দিল আমাদের জয়পুর জাংশন থেকে। ঠিক 6টায় সঠিক 6টায় ছেড়ে দিল ট্রেন, 10:30টায় আমরা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছে যাব। দেখো আলো হে আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া,
কাজের হিসেব সারা।